লাইনের কাজ করি, লাইনের কাজ না হলে ঘরের কাজ করি। বাচ্চাদের অসুবিধা হয়েছে, কাজ করি বলে আমাদের অসুবিধা হয় বাচ্চাকে রাখার, আমাদের ওর জন্য খুব কষ্ট হয়। বাচ্চা আমি কাজ করি, বাচ্চাটাকে দেখতে পারি না, বাচ্চাটাকে আমার কে দেখবে, দেখার মতন কেউ নেই। ওর জন্য আমি কোচিংয়ে দিয়ে আমি দিয়ে কাজ করি, কিন্তু আমার কোচিংয়ে যেটা আমি দিয়েছি খুব আমার ভালো লাগে, আমার ভালো থাকে বাচ্চা, কিন্তু এখানে থাকলে আমি খুব নিশ্চিন্তা থাকি। খেলতে পারে, বড় জায়গা পায়, খেলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, কিন্তু আমার ঘরে এই জিনিসটা হয় না। আমার ঘরে একদম ছোট ঘর, ছোট চৌকি, আমরা তিনজনে মিলে শুই, স্বামী শয় আর আমার ছেলে শয়। আমি কিছু করতে যেন পারি, আমার বাচ্চা, আমি যেন বাচ্চার জন্য কিছু করতে পারি, বাচ্চা যেন আমাকে ভুল ভবিষ্যতে না বলতে পারে যে মা তুমি মা হয়ে তুমি এইসব জায়গায় এসে যে কী করে রেখেছো। আমার ছেলের জন্য আমি যেন কিছু করতে চাই, আমার ছেলে যেন ভালোই থাকুক আর বড় হলে যেন লেখাপড়াই শিখুক। তাহলে আমার অসুবিধা হতো, একটা মাসি রাখতে গেলে আমাকে 10,000 টাকা খরচা করতে হতো।